গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 6টা 20, তো আমরা এখন বেরোচ্ছি, 7টায় ট্রেন, এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন ননদের বাড়িতে যাচ্ছি, গতকাল তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। ও, টোটো পেয়ে গেছো? আমরা তাহলে বেরোচ্ছি, পরে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজ মনে হয় 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছরের বেশি হবে এই স্টেশনে আসলাম, হাবড়ার স্টেশনে। তোমরা কি আমার কথাটা শুনতে পাচ্ছো? আমার মাস্ক পরা থাকলে কিন্তু কথা ভালো শোনা যায় না। তো আমাদের বাড়ির সবাই চলে এসেছে, ট্রেনের জন্য ওয়েট করছি, কিন্তু আমি এরকম রাস্তা দাঁড়িয়ে কথা বলতে পারবো না বেশিক্ষণ। দেখাচ্ছি, সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি তাড়াহুড়ো করে যে আসলাম বাড়ির থেকে! আজকে যেন তো ঠাকুরকে স্নান করাইনি, অতগুলো ঠাকুরকে স্নান করালে অনেক দেরি হয়ে যাবে। শুধু মুখ ধুয়ে জল বাতাসা খাইয়ে চলে আসলাম, তার সবাইকে দেখাচ্ছি। আমার ননদের বাড়ি হলো বনগাঁতে, আর এখানে যারা আছে তারা হলো আমার জা, ভাসুর, তারপর ভাসুরের ঘরের ছেলের বউ, ভাসুরের ছেলে মেয়েরা, এরাই আছে আমাদের সাথে। আর আমরা সবাই মিলে যাচ্ছি ননদের বাড়ি। অর্জুন কোথায়? বুঝতেই পারছো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমার ছদির বাড়ি না একদম গ্রামের মধ্যে, সেখানে আমাদের খুব একটা যাওয়া হয় না, কারণ ছদির হাবড়াতেও বাড়ি আছে। এইবার আমরা যা ভাসু সবাই মিলে ঠিক করলাম গ্রামে ছদির বাড়িতে যাব, কারণ শীতকালে গ্রামের পরিবেশ খুব সুন্দর থাকে। ওখানে আমরা সবাই মিলে পিকনিক করব, দুদিন একটু সবাই আর কি হই হুল্লোড় করে আসব। আর ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, কারণ আমি দুদিন ছিলাম, দুদিন প্রচুর ভিডিও করা হয়েছে, সেই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে আমার ভিডিওগুলো আপলোড করব। আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমরা কতটা আনন্দ করেছি। তো সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিও, আমি আশা করছি। কারণ আমরা সবাই গ্রামকে ভালোবাসি, কারণ আমরা বাঙালি, আর বাঙালিরা গ্রামকে অবশ্যই ভালোবাসবে। আর এই পাশে যে দুজনকে তোমরা দেখতে পাচ্ছ, সে হলো আমার বর্তা আর মেজদা। তো তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, তোমাদেরকে আমি বলে দিলাম, এই হলো বর্তা, মেজদা। আর সেজদা আসেনি, সেজদা আসতে পারেনি, কিন্তু সেজদার ওয়াইফ সে এসছে। আর আমরা হলাম 4 জা, মানে আমার হাজবেন্ডরা হলো 4 ভাই। তোমরা জানতে চেয়েছিলে আমার ভাসুর কজন আছে, তো সেই জন্য আমি বলে দিলাম। আমরা এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি, আমি তোমাদের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি, কোথায় আছি, কি করছি। ঠিক করা হলো যে আমরা প্ল্যাটফর্মে টিফিন করে যাব, এখানে আমরা এখন সবাই কচুরি খাবো। আর যেই দোকানটা দিয়ে কচুরি খেয়েছি সেই দোকানটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সবাই এখন এখানে কচুরি খাবে। ওই যে আমি যেখানে ফার্স্টে বসেছিলাম না, ওখানে এত হাওয়া দিচ্ছিল, আমার চুলের অবস্থা দেখো কি হয়ে গেছে। তো ওই জন্য আবার অন্য কম্পার্টমেন্টে গেলাম, পাশে ওদের কাছে চলে গেলাম। মেজদা ছোটদা যেখানে বসা ছিল, ছোটদা মানে আমার হাজবেন্ড যেখানে ছিল সেখানে চলে গেলাম। স্যানিটাইজ করেছিস তুই? হাত স্যানিটাইজ কর আগে, আগে আচ্ছা দিদিবার কাছে, দিদিবার কাছে স্যানিটাইজার।
বর্দার কি খাওয়া শেষ? আমাদের কারোর খাবার এখনো শেষ হয়নি। বর্দার আমাদের সকালের টিফিন, পিকনিকের সকালের টিফিন আমরা স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছি। বাবু তাড়াতাড়ি আয়। তোমরা দেখতেই পেলে আমরা গরম গরম কচুরি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ খেলাম। তো এই যে আমাদের খাওয়া শুরু হলো, এই খাওয়া না আজকে চলবে আর আগামীকালও চলবে। আমরা এই দুদিন শুধু খেয়েই গেলাম, এই আমাদের খাওয়া স্টার্ট হলো। এখন আমরা টোটো ধরবো, টোটোতে করে আমরা যাব মতিগঞ্জ। মতিগঞ্জের ওখান থেকে আমরা অটো নেব, অটোতে করে তারপর ছদ্মির বাড়ি। অটো টোটো এগুলো নেওয়ার সময় জানো তো আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কোন টোটো বা অটোতে উঠবো, কারণ আমরা লোক বেশি ছিলাম, ওই জন্য ড্রাইভার দাদারা না সবাই চলে এসছে, এ বলে আমার টোটোতে ওঠো, ও বলে আমার অটোতে ওঠো, তো আমরা বুঝতে পারছিলাম না কোনটাতে আমরা উঠবো। যাই হোক, আমরা শেষ অবধি এই টোটোতে উঠতে পারলাম। এবার আমরা যাচ্ছি মতিগঞ্জ। এই টোটোতে ওঠার পর আমাদেরকে আবার এই টোটো চেঞ্জ করতে হবে, মতিগঞ্জে গিয়ে আবার অটো নিতে হবে। তিনজন আর দুজন পাঁচজন রডটা লাগিয়ে দিতে হবে। আমার সম্পত্তি দুটো যেন তো আমার কাছেই থাকে, আমি যেখানেই যাই না কেন আমার সম্পত্তি দুটো আমার কাছেই আমি রেখে দেবো। আর আমার সম্পত্তি দুটো হলো কৃপা অর্জুন। কৃপা অর্জুনকে আমি কখনোই হাতছাড়া করি না, ওরা আমার কাছেই থাকে। আমি যেই টোটোতে উঠবো, আমি যে কম্পার্টমেন্টে থাকবো, কৃপা অর্জুনকে সেখানে থাকতেই হবে। আমার হাজব্যান্ডকে দরকার নেই, কিন্তু কৃপা অর্জুনকে আমার পাশে রাখতেই হবে। তো আমার হাজব্যান্ডের কাছেও আমি কৃপা অর্জুনকে দেই না, কারণ আমার হাজব্যান্ড হয়তো কারোর সাথে কথা বলবে, কথা বলতে বলতে দেখবো ওদের হাতটাই হয়তো ছেড়ে দেবে। তো সেই ভয়ে আমার হাজব্যান্ডের কাছে আমি ওদেরকে দেই না। আগে জানো তো এইসব জায়গায় মাটির ঘর, টিনের ঘর বেশি দেখা যেত, তারপরে অনেকটা জায়গা আর কি ফাঁকা ছিল, এখন তো অনেক পাকা বাড়ি হয়ে গেছে। চলে আসলাম ছদ্মির বাড়িতে। তো এই হলো ছদ্মির বাড়ি। ওকে বরণ করতে হবে, ও প্রথম এসছে, বরণ করতে হবে। এখানে
তোদের সাজা শেষ হয়নি? ওরা ট্রেন থেকে নেমে এখানে এসে সাজগোজ শুরু করে দিয়েছে। তুমি কমলা লেবু নিয়ে দাঁড়িয়ে থাক, তুমি শুধু ওই লেবুর ব্যবস্থা করেছো। তুমি শুধু এখন কমলা লেবু খাও, আর কিছু খাবে না? মা আমার তো হজম হয়ে গেল। হ্যাঁ, এই দুবার চেঞ্জ করতে হয়েছে টোটো, তো হজম হয়ে যাবে না খাবার? তাহলে তো তোমার মেশিনটা ভালো। আমি এত খাই বলেই তো এরকম, তো এত আমার তো খিদে পেয়ে গেছে। আর আমি দুটো কচুরি খেয়েছি। আমার থেকে তো অর্জুন তুমি সাজতেই থাক। পাঁচ জোড়া মেয়ে, পাঁচ দিন দশটা মেয়ে। ও আমার ভাইও তো আছে। ও অর্জুন দেখ তো কি করে, ও শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। অর্জুন এখানে এসে খেলছে ছেলেগুলোর সাথে, ওই ছেলেগুলোর সাথে খেলছে বাইরে। না আমরা দেখি পূজার লিপস্টিক দেওয়া হয়েছে, দেখি একটু মুখটা দেখা দে পূজা। বাবা এই তুমি সাজো না কেন, তোমার এই অবস্থা কেন? না তুমি সেই কি বলে ওই গলায় তুলসীর মালা নিয়ে কি এই সারো চুলটা অনেক বড় হয়েছে, আমি কেটে ফেললাম। ওরা কোথায় যাবে সবাই এত সাজুগুজু করছে? সর্ষাকে তার ভূত দেখতে যাবো, বুঝছিস কেন? তোমার ভিডিওটা কেন কালারফুল বানাচ্ছে সেটা বলছে না? পৌষ পার্বণের পিঠে কাল লিপস্টিক এই যে পাটি সাপটা, ও সত্যি তোমার পাটি সাপটা এরকম তো হয় না? দারুণ হয়েছে পাটি সাপটা। কিছু করেছো ফ্রাই প্যান এই জন্যই করাইতে? আমি জন্মদিনে পেয়েছি, এরকম করতে নেই আমার লিপস্টিক এটা। আমি জন্মদিনে কে লিপস্টিক কে কে নিল? আমার পুজো দেবী চারদিক মেকে ডেকে পরিয়ে দিয়ে এসেছো, তুমি শাড়ি পরো। সে তো শাড়ি পরো, আমি আর দেবো। তুমি লিপস্টিক ব্রাউনটা পরে এসছো না? ভালো, আমার পেট পুরো ভরা গো। আগামীকাল পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষে ঢেঁকিতে চাল কোটা হচ্ছিল। ঢেঁকি দেখে না আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো আমার তো ইচ্ছে করছিল আমি অনেকক্ষণ ঢেঁকিতে পার দিই, কিন্তু সেটা পসিবল হচ্ছিল না কৃপা অর্জুনের জন্য। ওরা আমাকে আর কি নামানোর জন্য দেখো ব্যস্ত, অর্জুন শুধু বলছে নামো নামো, ও ঢেঁকিতে পার দেবে, অর্জুন কাউকে উঠতে দিচ্ছিল না। এটাকে তো ঢেঁকি পাড়ই বলে, যাই হোক আমি ভুলও বলতে পারি, আমার খেয়ালে আসছে না, ঢেঁকি পাড় দেওয়াই হয়তো বলে। এই কথাগুলো এখন তো আর সাধারণত বেশি বলি না, তো ওই জন্য আর কি মনে করতে পারছি না।
খুব ভালো লাগছিল জানো তো, এত গ্রামের এত সুন্দর পরিবেশ দেখে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোন কাজটা আগে করব বা কোন জিনিসটা আগে দেখব। আমরা একবার ভাবছি একটু ঢেকিতে পারতেই, আবার ভাবছি একটু গরুটাকে ধরি, আবার ভাবছি যে ওই যে সবজিগুলো হয়ে রয়েছে, মানে গ্রামে তো প্রচুর সবজি গাছ দেখা যায়, ফুলকপি, পালং শাক, বেগুন, কাঁচা লঙ্কা, ওইসব গাছগুলো দেখি, ওগুলো একটু ধরে দেখি কীরকম ওগুলো দেখতে হয়। তো আমরা না পাগল হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাচ্চাগুলো তো মানে কিভাবে আনন্দ করবে, কি করবে ওরা বুঝতে পারছিল না। সবাই খুব 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 মজা করেছি, ভীষণ মজা করেছি। কারণ কি বলতো, আমরা এতগুলো লোক একসাথে গিয়েছি তো ওই জন্য, যদি আবার একা একা যেতাম তাহলে কিন্তু এতটা আনন্দ হতো না, তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না। আমরা সবাই যেহেতু একসাথে গিয়েছি, সবাই মিলে হাসি ঠাট্টা করেছি, ওই জন্য আরও বেশি ভালো লেগেছে, মানে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে। শিখিয়ে দিচ্ছে অর্জুন। হ্যাঁ এসে তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই অবধি থাক। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমার।